আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটিডিজি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং এমটিডিজি মিডিয়া ফেসবুক পেজে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, বিএসসি অনার্স, এমএসসি গণিত ও আইসিটি। আজকে তোমাদের সামনে হাজির হলাম 2021 সনের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণী গণিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর নিয়ে। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে, এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে মেইন বইয়ের সাহায্য নেবে, তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্টের লিখে জমা দিতে পারবে। এবং যদি পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিও নিয়ে এই ভিডিও থেকে ধারণা নিয়ে তুমি অ্যাসাইনমেন্ট লিখো, তাহলে আশা করি অতি উত্তম পাবে, অর্থাৎ অতি উত্তম কমেন্টস পাবে অ্যাসাইনমেন্টে ইনশাআল্লাহ। শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। এখানে তিনটা চিত্র দেওয়া আছে, চিত্র এক, চিত্র দুই, চিত্র তিন। এটা হচ্ছে একটা জ্যামিতিক প্যাটার্ন, এটা হচ্ছে একটা জ্যামিতিক প্যাটার্ন। তো উপরের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন, সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটা প্যাটার্ন। এটা ক নম্বর প্রশ্ন হচ্ছে, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করা, অর্থাৎ এভাবে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করতে হবে। এখানে যেভাবে আছে সেভাবে তৈরি করে চতুর্থ প্যাটার্নে কয়টি, চতুর্থ চিত্রে কয়টি রেখাংশ আছে সেটা বলতে হবে। খ নম্বর, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করা, অর্থাৎ চতুর্থ চিত্রটা আঁকার পর চারটি চিত্রের যে রেখাংশ পাবে সেই রেখাংশ হিসাব করেই বলা যাবে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। ওকে, গ নম্বর প্রশ্নটা হচ্ছে, উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করা, অর্থাৎ উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করতে হবে। ওকে, আমরা চলে যাই উত্তরে, ওটাকে সূত্র করি। ক নম্বর, প্রদত্ত চিত্র তিনটি হচ্ছে এই যে চিত্রগুলো আঁকলাম যেগুলো দেয়া আছে প্রশ্নে, তারপর চতুর্থ চিত্রটা জাস্ট এই যে এরকম আরেকটা আরেকটা অপশন বা আরেকটা দুর্ঘ যুগ হবে হয়ে যাবে চতুর্থ চিত্রটা। এখন চতুর্থ চিত্রের রেখাংশগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তাহলে লিখে দিলাম চতুর্থ চিত্রের রেখাংশ সংখ্যা 22টি। খ নম্বরে বলছে যে এই যে জ্যামিতিক প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে লিখো। আমরা বললাম দেওয়া আছে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা 4টি, প্রথম চিত্রে 1, 2, 3, 4টা, দ্বিতীয় চিত্রে গুণে বলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, চতুর্থ চিত্রে 16টা গুণে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা, আর চতুর্থ চিত্রে তো গুণলো আমি 22টা। এটা কোন হতে পাই চতুর্থ চিত্র, আর এগুলো তো দেয়াই আছে রেখাংশ কয়টা। দেখা যাচ্ছে পাশাপাশি চিত্রগুলোর রেখাংশের সংখ্যার পার্থক্য হচ্ছে 6, তাহলে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা 4 = 6×1, পার্থক্য 6 দিয়ে দিলাম, আর প্রথম চিত্র যেহেতু এখানে 1 দিলাম, 6×1 = 6, 4 হতে হবে তাহলে 2 বিয়োগ করতে হবে, 6×1 = 6, 6 থেকে 2 গেলে 4। দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা, এই যে পার্থক্য 6 লিখলাম, তারপর দ্বিতীয় চিত্র যেহেতু বলছে এখানে 2 দিলাম, 6×2 = 12, 12×2 = 10 হবে। তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা এখানে আমরা পাই কত, 16টি, 16 = এখানে পার্থক্য যেহেতু 6 দিলাম, 6 তৃতীয় চিত্রের জন্য দিলাম 3, 3×6 = 18, 16 হতে হলে 2 বিয়োগ করতে হবে। চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা 22টা আমরা পাই, হ্যাঁ কর্ণ হতে,
তাহলে এখানে পার্থক্যটা 6 নিয়ে আসলাম। তারপর চতুর্থ চিত্র এখানে বলছে এখানে 4 4 24 24 থেকে 2 হলে 22। তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা পরিবর্তন হচ্ছে, 1 2 3 4 এই জায়গাটা পরিবর্তন হচ্ছে, এই জায়গাটা ঠিকই থাকতেছে 6 6 6 6, এখানে পরিবর্তিত হচ্ছে না 2 2 2। তাহলে যে জায়গাটা পরিবর্তন হচ্ছে সেই জায়গাটা ক বসিয়ে দিই, বীজগণিতীয় রাশি হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্যাটার্নের সূত্র বা শর্ত, এভাবে অঙ্কগুলো করি। এই নিয়মটা মনে রাখবে, যে জায়গাটা পরিবর্তনশীল সেই জায়গাটা ক বসিয়ে দিবা, আর যে জায়গা পরিবর্তনশীল নয় সেই জায়গায় যা আছে তাই বসবা বসবে। এখানে 2 পরিবর্তনশীল নয়, ওই জন্য 2 বসবে। তাহলে বীজগণিতিক রাশি পেয়ে গেলাম আমরা 6 ক বিয়োগ 2। অঙ্ক নাম্বার বলছে প্রথম বৃষ্টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশের প্রয়োজন হবে। ক নং হতে পারে প্রথম চিত্রের রেখাংশ সংখ্যা 4টি। উদ্দীপকে যদিও চিত্র দেওয়া আছে কিন্তু রেখাংশ আমরা গুনি নাই, তারপর ক নম্বর এসে গুনছি, এজন্য ক নং হতে পারে প্রথম চিত্রের রেখাংশ সংখ্যা 4টি। এবং বীজগণিতীয় রাশিটা হচ্ছে 6 ক বিয়োগ 2। তাহলে 20তম চিত্রের রেখাংশ সংখ্যা, এই যে ক এর জায়গায় 20 বসাবে, 6 20 120 থেকে 2 গেলে 118। তাহলে 20তম চিত্রের রেখাংশ সংখ্যা 118টি। পদ সংখ্যা বা চিত্রের সংখ্যা হবে 20, কারণ প্রথম 20টি চিত্রে বলতে জন্য পদ সংখ্যা 20, অর্থাৎ চিত্র সংখ্যাকে এখানে পদ সংখ্যা ধরা হবে। তো সূত্রটা আমরা লিখলাম, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম 20টি চিত্রে মোট রেখাংশের সংখ্যা হবে, এই যে প্রথম সংখ্যাটা হচ্ছে কত, 4 7, আর শেষ সংখ্যা হচ্ছে 118। তাহলে 4 2 118, আর পদ সংখ্যা হচ্ছে বা চিত্র সংখ্যা হচ্ছে 20, এখানে বসালাম 20, সূত্র এর 2 বসাইলাম। 2 দিয়ে 20কে কেটে ফেললে 10, 118 আর 4 যোগ করলে 122 ইন্টু 10। তো 122 দিয়ে 10কে গুণ করলে 122-এর সাথে একটা শূন্য অ্যাড হবে। এটা তোমরা জানো, যে কোনো সংখ্যাকেই 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বাড়ে সংখ্যাটির সাথে, 100 দিয়ে গুণ করলে 2টা শূন্য বাড়ে, 1000 দিয়ে গুণ করলে 3টা শূন্য বাড়ে। যাই হোক, এখানে যেহেতু 10, 10-এর কথাই বলি, 10 দিয়ে 122কে গুণ করলে এটার সাথে একটা শূন্য শুধু অ্যাড হবে। তোমরা ক্যালকুলেটার দিয়ে গুণ করে দেখতে পারো, এবং আশা করি তোমরা সবাই এটা জানো, যেহেতু এইটু ভয় করো। সুতরাং প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট 1220টি রেখাংশের প্রয়োজন বা দরকার হবে। ওকে, বাকি অ্যাসাইনমেন্টগুলোর কাজ চলতেছে, অ্যাসাইনমেন্টগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এবং যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর ষষ্ঠ শ্রেণীর গণিত, সপ্তম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত, নবম শ্রেণীর কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট আমি গতকালকেই দিয়ে দিছি, তোমরা দেখে নেবে। ওই অ্যাসাইনমেন্টগুলো প্রথমে মাদ্রাসার জন্য বানানো হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে স্কুলের প্রশ্ন একই, এর জন্য স্কুল মাদ্রাসার একই উত্তর দিয়েই হবে ইনশাল্লাহ। তবে সপ্তাহ মিলবে না, মাদ্রাসার প্রথম সপ্তাহে এইগুলো দেওয়া হয়েছিল, কিন্তু স্কুলের তৃতীয় সপ্তাহে এগুলোতে টাইটেল দেওয়া আছে, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের উত্তর এবং থাম্বনেইলে দেওয়া আছে স্কুল প্লাস মাদ্রাসা, নির্দ্বিধায় তোমরা ওইগুলো থেকে আইডিয়া নিতে পারো। ঠিক আছে, আর আমাদের ইউটিউব চ্যানেলে ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত সকল অধ্যায়ের গণিতের ভিডিও ক্লাস আপলোড করা হয়, এবং নবম দশম শ্রেণীর পদার্থ রসায়ন জীব উচ্চতর গণিত ভূগোল সাধারণ বিজ্ঞান পৌরনীতি ইতিহাস এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থ রসায়ন জীব উচ্চতর গণিত এবং ICT, তারপর এগুলাই এগুলার ভিডিও ক্লাস নিয়মিত আপলোড হয়। এগুলোর জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ফেসবুক পেজটিও লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।